টেক্সটাইল 52 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের টিউটোরিয়ালে আমি আলোচনা করব আপনাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা সম্পর্কে। তো আজকে হচ্ছে 10 তারিখ, তো আপনাদের লাস্ট 8 তারিখে থিওরিটিক্যাল পরীক্ষা সবারই শেষ হয়েছে। যারা ডিপ্লোমার স্টুডেন্ট, আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইবার ডিপ্লোমার স্টুডেন্ট আছেন, তাদের থিওরিটিক্যাল পরীক্ষা অলরেডি 8 তারিখে শেষ হয়েছে। তো আজকে 10 তারিখে আপনাদের জন্য প্র্যাকটিক্যালের প্রিপারেশনমূলক একটা ভিডিও তৈরি করতেছি, মেক করতেছি, যেটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন কীভাবে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলোতে ভালোভাবে উপস্থাপন করা যায় বা প্র্যাকটিক্যাল পরীক্ষায় কীভাবে ওভারঅল ভালো করা যায়। এখানে ভাইবার বিষয় আছে, প্লাস হচ্ছে কিছু রিটেনের বিষয় আছে। তো ওভারঅল সব কিছু মিলায় কীভাবে আপনারা প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলোতে খুব ভালো মার্ক পেতে পারেন, সেই বিষয়ে আমি আলোচনা করব। তো আপনাদের থিওরিটিক্যাল পরীক্ষাগুলো আশা করি সবার ভালো হয়েছে, বা কার কেমন হয়েছে আপনার কমেন্টসের মাধ্যমে জানাবেন। যে আপনাদের থিওরিটিক্যাল পরীক্ষা, থিওরিটিক্যাল বিষয়ের উপর আমার অনেকগুলো ভিডিও ছিল, তো অনেকেই দেখছেন ভিডিওগুলো, বিশেষ করে ফেব্রিক স্ট্রাকচার, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং এই সাবজেক্টগুলোর উপরে বেশ ভিডিও ছিল। এছাড়াও ওভারঅল টেক্সটাইলের উপরও বেশ কিছু ভিডিও ছিল। তো যারা ভিডিওগুলো দেখছেন, আমার এই ভিডিওগুলো থেকে কে কেমন বেনিফিটেড হয়েছেন বা আপনাদের এই থিওরিটিক্যাল পরীক্ষায় কতটুকু উপকার আসছে সেটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো আজকের মূল যে টপিক সেটা আমরা শুরু করতেছি, যে প্র্যাকটিক্যাল পরীক্ষা কীভাবে ভালো করা যায়। তো হয়তো বা 11 তারিখ থেকে অনেকে প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হয়ে যাবে, 11 তারিখ থেকে 12-13 হয়তো 3-4 দিন প্র্যাকটিক্যাল পরীক্ষা চলবে। তো এই প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলোতে আপনারা কীভাবে ভালো করতে পারেন, কীভাবে ভালো নাম্বার পেতে পারেন, সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব। তো আপনাদের হয়তো 4-5টা সাবজেক্ট আছে যে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে যে সাবজেক্টগুলোতে। তো শুরুতেই আসি যে প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় আপনাদের ওভারঅল ড্রেস আপটা কেমন হবে। তো প্র্যাকটিক্যাল পরীক্ষা ধরুন যে সময় থাকবে, হয়তো 8টা বা 9টা বা 10টা, যখনই থাক, আপনারা মূল মেইন কথা হচ্ছে টাইমলি উপস্থিত হতে হবে সময় মতো। এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার ড্রেস আপটা একটু ফর্মাল হওয়াটা ভালো। স্টুডেন্ট লাইফে অনেকে ধরেন যে ফর্মাল ড্রেসে অভ্যস্ত না, বাট তারপরেও যদি প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় আপনারা ফর্মাল ড্রেস উপস্থিত হতে পারেন, সেটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট। এবং মার্জিত ড্রেস আপ, আমরা নর্মালি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ড্রেস আপ করি বা বিভিন্ন ধরনের ড্রেস পরি, বাট প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য একটু বিশেষ যত্নবান হতে হবে। ড্রেসটা অবশ্যই ফর্মাল হওয়াটা সবার জন্য ভালো, এবং সুন্দর পোশাক বা মার্জিত রুচিসম্মত ড্রেস আপ হওয়াটা মানে কাম্য। এবং সেটা ভালো ড্রেস আপ হলে কী হয়, যে ভাইবা বোর্ডে থাকে আপনাদের প্রতি তার একটা পজিটিভ থিঙ্কিং চলে আসে। আর যদি এলোমেলো ড্রেস আপ হয়, যেমন ভাইবাতে নর্মালি সবাই এক্সপেক্ট করে যে ফর্মাল ড্রেসটাই, তো এইটা গেল হচ্ছে ড্রেস আপের বিষয়। এরপরে আপনারা যথারীতি টাইম মতো তো উপস্থিত হবেন, এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরুতে আপনাদের হয়তো ছোটোখাটো একটা রিটেন পরীক্ষা দিতে হতে পারে। যে রিটেন হয়তো আপনারা 5টা 7টা 10টা এক্সপেরিমেন্ট করছেন, প্রতিষ্ঠানের টিচাররা আপনাদেরকে করিয়েছে, তো সেইগুলোর উপরে বেস করে যে কোনো একটা এক্সপেরিমেন্ট আপনাদের লিখতে দিবে। তো সেই এক্সপেরিমেন্টটা প্র্যাকটিক্যাল পরীক্ষায় যেভাবে লিখছে, আপনার প্রতিষ্ঠানগুলোতে যেভাবে প্র্যাকটিক্যাল করাইছে, ইন্ট্রোডাকশন, অবজেক্টিভ, ডেসক্রিপশন, কনক্লুশন, একটা ফিগার থাকে ডেসক্রিপশনের ভিতরে, তো ঠিক সেমভাবে আপনাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা এটা লিখতে হবে। তো আপনাদের ভাইবা অনেক ছোটোখাটো কোশ্চেন থাকে বা বেসিক কোশ্চেন থাকে, তো এইগুলোও অনেক সময় অনেকে অ্যান্সার দিতে পারেন না। তো সেই জন্য আমি সবাইকে অ্যাডভাইস করব কিছু বিষয়ে, যেগুলো ফলো করলে আপনারা হয়তো এইগুলোর অ্যান্সার সুন্দরভাবে দিতে পারবেন। বিশেষ করে আপনারা যে যে এক্সপেরিমেন্টগুলো করছেন, ধরেন এখানে 5টা সাবজেক্ট থাকতে পারে, 7টা সাবজেক্ট থাকতে পারে, তো প্রত্যেকটা সাবজেক্টের ভাইবার জন্য ওই সাবজেক্টের যতগুলো এক্সপেরিমেন্ট আপনারা প্রতিষ্ঠান থেকে করাইছে, ঠিক প্রত্যেকটা এক্সপেরিমেন্ট সম্পর্কে আপনাদের ধারণা নিতে হবে। বিশেষ করে এক্সপেরিমেন্টগুলোর নাম, ধরেন আপনি 10টা এক্সপেরিমেন্ট করছেন, তো 10টা এক্সপেরিমেন্টের নাম আপনার অবশ্যই জানা উচিত। ধরেন আপনি ফেব্রিক ম্যানুফ্যাকচারিংয়ের ভাইবা বোর্ডে যাচ্ছেন বা ভাইবা দিতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই ফেব্রিক ম্যানুফ্যাকচারিং, আপনাকে একটা সাবজেক্ট দিয়ে আমি এক্সাম্পল দিচ্ছি বা উদাহরণ দিচ্ছি, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং ধরেন ফেব্রিক ম্যানুফ্যাকচারিং ধরেন 2 বা 3 ভাইবা দিতে যাচ্ছেন, সো অবশ্যই আপনাকে এই ফেব্রিক ম্যানুফ্যাকচারিং 3 এই সাবজেক্টের যে 10টা এক্সপেরিমেন্ট আপনাকে করাইছে, সেই 10টা এক্সপেরিমেন্টের নাম আপনাকে জানতে হবে। ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করলো যে কী কী এক্সপেরিমেন্ট করছো, নামগুলো বলো, তো আপনি পারলেন না, তো এর দ্বারা আপনার কখনোই আপনি ভালো নাম্বার আশা করতে পারেন না।
সো অবশ্যই এই 10টা এক্সপেরিমেন্ট বা 5টা এক্সপেরিমেন্ট যে যে কয়টা করছেন এক্সপেরিমেন্টগুলোর নাম অবশ্যই আপনাদের শিখে যেতে হবে। এবং আপনার পরীক্ষার সময় রিটেন পরীক্ষায় যে এক্সপেরিমেন্টটা আপনাকে লিখতে দিবে স্যার, ওই এক্সপেরিমেন্টটা সম্পর্কে ভালোভাবে আপনাদের ধারণা নিতে হবে। বিশেষ করে এক্সপেরিমেন্টটা কী বিষয় আছে, এটার ইন্ট্রোডাকশন, অবজেক্টিভ, ডেসক্রিপশন, এটা সম্পর্কে বা এক্সপেরিমেন্ট থেকে কী আপনি শিখতে পারলেন বা এক্সপেরিমেন্টটা কী বিষয়, সেই সম্পর্কে বেসিক আপনার খুঁটিনাটি এগুলো জানতে হবে। এছাড়াও আপনারা যতগুলো এক্সপেরিমেন্টের নাম আপনি জানবেন, এই প্রত্যেকটা এক্সপেরিমেন্টের সম্পর্কে একটু ডিটেলস, যে ওই এক্সপেরিমেন্টটার দ্বারা আপনি কী শিখতে পারছেন বা কী জানতে পারছেন, এগুলো আপনাদেরকে শিখে যেতে হবে। এছাড়াও প্রত্যেক দিন যে সাবজেক্টের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, ওই সাবজেক্টের প্রথম চ্যাপ্টার থেকে লাস্ট চ্যাপ্টার পর্যন্ত বেসিক কিছু কোশ্চেন আপনাকে জেনে যেতে হবে, জানতে হবে, মানে ভাইবার জন্য প্রিপারেশন নিয়ে যেতে হবে। ধরেন আপনি ফেব্রিক ম্যানুফ্যাকচারিং ভাইবা দেবেন, এখন আপনাকে জিজ্ঞাসা করলো যে ফেব্রিক কাকে বলে বা ফেব্রিক কী বা ফেব্রিক কত প্রকার, তো এই টাইপের যে বেসিক যে কোশ্চেনগুলো এগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। তো এগুলো প্রিপারেশন নেওয়া খুব কঠিন কিছু না, জাস্ট আপনার ভাইবার আগের দিন আপনার যে সাবজেক্টের ভাইবা দিতে যাবেন ওই ওই বইটা সম্পর্কে একটু ধারণা নিয়ে যাবেন বা প্রত্যেকটা চ্যাপ্টারের কোন চ্যাপ্টারে কী কী আছে বেসিক বিষয়গুলো জেনে যাবেন। ভাইবা বইটা আসলে খুব বেশি কোশ্চেন হয়, 2-4-5টা কোশ্চেন করা হয়, তো এই ক্ষেত্রে আপনাদেরকে ডিপলি কোশ্চেন করার সময় সুযোগ কোনোটাই থাকে না, তো এই ক্ষেত্রে বেসিক বিষয়গুলোই জানানো মানে আস করে। যেমন ধরুন ফেব্রিকের ক্ষেত্রে আপনার লুম সম্পর্কে হয়তো জিজ্ঞাসা করতে পারে বা আপনার নিটিং সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে, ফেব্রিক স্ট্রাকচার সম্পর্কে হয়তো ফেব্রিক স্ট্রাকচার সাবজেক্টে জিজ্ঞাসা করতে পারে যে ফেব্রিক কয়েকটা ফেব্রিক স্ট্রাকচারের নাম বলো বা ফেব্রিক স্ট্রাকচার সম্পর্কে আর একটু প্লেন স্ট্রাকচার কী, টুইল কী বা টুইলের ডেরিভেটিভ কী, এই ধরনের বেসিক কিছু কোশ্চেন থাকতে পারে। তো এটা হচ্ছে আপনাদেরকে এক্সাম্পল দিলাম, সব সাবজেক্টে তো আর এই ধরনের কোশ্চেন হবে না, সাবজেক্ট রিলেটেড কোশ্চেন হবে, টিটিকিসে এক ধরনের কোশ্চেন বা টেক্সটাইল র মেটেরিয়ালসে এক ধরনের কোশ্চেন বা আদার যে সাবজেক্টগুলো আছে, যখন যে সাবজেক্টের ভাইবা হবে ওই সাবজেক্ট রিলেটেড বিভিন্ন কিছু বেসিক সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। তো এগুলো যদি আপনারা একটু সুন্দরভাবে জেনে যেতে পারেন তাহলে আশা করি প্রত্যেকে এই ভাইবায় আপনাদের যে মার্ক থাকে ফুল মার্ক বা ফুল মার্কের কাছাকাছি আপনারা পাবেন। তো ভাইবায় একেবারে আপনাদেরকে খুব বেশি কমপ্লিকেটেড কোশ্চেন করা হয় না, বেসিক কোশ্চেনগুলোই বেশি করা হয়। সো এই বেসিক কোশ্চেনের এই পেপার এইগুলো আপনার হয়তো পরীক্ষায় এসে বড় থিওরিটিক্যাল পরীক্ষা যখন আপনারা দিয়েছেন তো পুরো বইয়ের উপরে আপনারা স্টাডি করেছেন, তো অনেকে অসচেতনতার জন্য এই ভাইবার ভালো করতে পারেন। আপনি দেখা গেলো যে অনেক কিছু জানেন ওই সাবজেক্ট সম্পর্কে কিন্তু ভাইবার জন্য আপনি একটু হলেও প্রিপারেশন নিলেন না, দেখা গেলো জানা জিনিস ওই সময় ভুলে যাবেন, তো এই কারণে ভাইবার পরীক্ষা অনেকেরই ভালো হয় না। তো আমি আশা করি আমি যে অ্যাডভাইসগুলো দিলাম আপনাদের এগুলো যদি আপনারা একটু মানতে পারেন বা হয়তো কালকে থেকে যাদের ভাইবার শুরু হবে 11 তারিখ থেকে, তো ভিডিওটা যদি আজকেই দেখেন বা এগুলো একটু ফলো করেন আশা করি প্রত্যেকেই ভালো ভাইবার দিতে পার মানে ভাইবার সুন্দরভাবে এবং যথার্থ ভাইবা দিতে পারবে। আর ভাইবা বোর্ডে খুব মানে ই ফিল না করে আপনার যে ভয় পাচ্ছেন ভীত হয়ে যাচ্ছেন এরকম না, আপনি যেটা জানেন খুব সুন্দরভাবে উপস্থাপন করবেন, এখানে কোনো ভয় পাওয়ার কিছু নাই বা ভাইবা বোর্ডে গিয়ে আপনি হাসাহাসি করতেছেন বা এরকমও করা যাবে না, মানে সুন্দরভাবে আপনি যাবেন গিয়ে হয়তো আপনাকে যে কোশ্চেনগুলো করবে আপনি যদি পারেন কারেক্টলি পারেন অ্যান্সার দেবেন, যদি না পারেন বলবেন যে পারি না, কিন্তু এই ভুলভাল অ্যান্সার দেওয়ার কোনো প্রয়োজন নেই, এতে অনেক সময় ভাইবার যে থাকে সে বিরক্ত হয়ে যায়। তো এই জন্য আপনারা সুন্দরভাবে যে বিষয়গুলো বললাম এগুলো একটু খেয়াল করে বা এগুলো একটু প্রিপারেশন নেন আজকে এবং আপনারা পরবর্তীতে ভাইবারগুলো এইভাবে এটা মেনটেন করে একটু দেন। আর আমি শুধু এখানে ফেব্রিক ম্যানুফ্যাকচারিং সম্পর্কেই বললাম, আরও কিন্তু সাবজেক্ট আছে, সব সাবজেক্টের কোশ্চেন কিন্তু ফেব্রিক থেকে হবে না, ফেব্রিক সাবজেক্টেই ফেব্রিক থেকে কোশ্চেন হবে, তো আপনাদের যতগুলো সাবজেক্ট আছে এই সাবজেক্ট রিলেটেড প্রিপারেশনটা নিতে হবে। এছাড়াও আপনারা যখন প্র্যাকটিক্যাল করছেন প্র্যাকটিক্যাল ওই 1 নম্বর এক্সপেরিমেন্ট বা 2 নম্বর এক্সপেরিমেন্ট প্রত্যেকটা এক্সপেরিমেন্টের নিচে বেশ কিছু ছোটো ছোটো কোশ্চেন ছিল ওই এক্সপেরিমেন্ট রিলেটেড, এক লাইন অ্যান্সার বা 2 লাইন অ্যান্সার বা 1টা ওয়ার্ডে অ্যান্সার বা 2-3টা শব্দ মিলে একটা অ্যান্সার, তো এই ধরনের ছোটোখাটো কোশ্চেনগুলো একটু প্রিপারেশন নিয়ে যাবেন, এগুলো থেকেও কোশ্চেন হয়। বিশেষ করে আপনারা প্র্যাকটিক্যালে যে এক্সপেরিমেন্টটা করবেন প্র্যাকটিক্যাল পরীক্ষার আগে যে রিটেন পরীক্ষাটা দেবেন যে এক্সপেরিমেন্টটা করবেন ওইটা সম্পর্কে একটু ভালোভাবে ধারণা নেবেন, ওই পরীক্ষার হলেই আপনারা ওইটা সম্পর্কে একটু ধারণা নিয়ে নেবেন যে ওইটার
এক্সপেরিমেন্টের নাম কি, এক্সপেরিমেন্টের উদ্দেশ্যটা কি, ওটা থেকে আপনি কি শিখতে পারছেন বা ওটার সম্পর্কে একটু ধারণা নিয়ে নেবেন। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো আপনাদের উপকারার্থেই আসলে ভিডিওটা দেওয়া। তো আপনারা যদি উপকৃত হন, বেনিফিটেড হন, তাহলে আমার আসলে ভিডিও মেক করার সার্থকতা। এবং আপনারা থিওরিটিক্যাল পরীক্ষা কে কেমন দিয়েছেন প্রত্যেকেই আশা করি কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমার এই ভিডিওগুলো থেকে আপনারা কে কতটুকু উপকৃত হয়েছেন, যদি আপনারা হয়তো এগুলো মতামত দেন বা কমেন্টসের মাধ্যমে জানান, তাহলে হয়তো আপনাদের আরও অনেক সাবজেক্ট আছে যেগুলো সম্পর্কে এখন আমি ভিডিও মেক করিনি, সেগুলো হয়তো মেক করার জন্য আমি উৎসাহ পাব। আপনাদের মাত্র হয়তো দুইটা সাবজেক্ট সম্পর্কে আমি বেসিক্যালি ভিডিও দিচ্ছি, যে টেক্সটাইল ক্যালকুলেশন, ফেব্রিক স্ট্রাকচার, ফেব্রিক সম্পর্কে কিছু ভিডিও দিয়েছি। তো আরও আপনাদের অনেকগুলো সাবজেক্ট আছে যেগুলো সম্পর্কে আমার হয়তো ভিডিও মেক করার জন্য ইচ্ছা আছে, হয়তো স্টেপ বাই স্টেপ তৈরি করবো। সো আপনারা মতামত দেবেন আমার ভিডিওগুলো থেকে, আপনারা কে কতটুকু উপকৃত হয়েছেন এবং থিওরিটিক্যাল পরীক্ষায় আপনাদের কতটুকু উপকার আসছে আমার ভিডিওগুলো। তো সবার সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই সুন্দরভাবে ভাইবা পরীক্ষা দেন, ভালো নাম্বার পান। এবং ভাইবার পরে আপনাদের হয়তো একটু গ্যাপ থাকবে, তো হয়তো 10-15 দিন হয়তো ক্লাস শুরুর আগে গ্যাপ হবে, সেই সময়টা আশা করি এভাবে শিক্ষণীয় ভিডিও দেখে বা কিছু লার্নিং মানে কিছু শিখার মাধ্যমে সময়টা পাস করবেন, সময়টা নষ্ট করে দেবেন না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।